হ্যালো রিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ মঙ্গলবার, অর্থাৎ ধনতেরাস। শাস্ত্রমতে সমুদ্র মন্থনের সময় আজকের দিনে দেবী ধন্বন্তরী বৈদ্যবেশে হাতে অমৃত কুণ্ড নিয়ে আবির্ভূতা হয়েছিলেন। আজকের এই শুভ দিনে তাই ভাবলাম তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করা যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, মায়ের এই সমস্ত কথার মাথামুন্ডু কিছু বুঝতে না পেরে আমি সোজা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চে। লাঞ্চে ছিল আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল আর একটা চাটনি, সাথেই কলাইয়ের ডালটাও ছিল, যদিও সেটা আমি খাইনি। দুপুরের ভাত খেয়ে একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি মা এখানে সকালে যে বড়িগুলো দিয়েছিল সেগুলো একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। মা এদিকে এইসব নিয়ে ব্যস্ত থাকায় আমি ভাবলাম রান্নাটা আজকে আমিই করে ফেলি। আজকে আমাদের ডিনারে হবে চিকেন কষা। বেশ কিছুদিন ধরে চিকেন খেতে বড্ড ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকেই চিকেনটা করে ফেলা যাক, কারণ একদিন পরেই তো হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর দিন আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। তাই ভাবলাম আজই করে ফেলি লাল লাল ঝাল ঝাল এই চিকেন কষাটা। চলো, এইদিকে মাংস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এরপর তোমাদের সাথে আমার কিছু কথা আছে সেটাই শেয়ার করে ফেলি। তো আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি যে আজকে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, তো সেটাই এখন আমি তোমাদের বলতে চলেছি। তো যারা আমার ফেসবুক পেজটা থেকে দেখছো তারা তো অলরেডি জানোই, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকে জানো না যে আমার একটা ফেসবুক পেজও আছে। পেজটার নাম দ্য চার্মিং গার্ল, মানে আমার ইউটিউব চ্যানেলের নামই আমার একটা ফেসবুক পেজও আছে। তো ঘটনাটা কী হয়েছে, রিসেন্টলি আমি মানে পেজটা ইউজ করছিলাম না, মানে একদমই অ্যাক্টিভ ছিলাম না। এক দুই মাস আগে অবধি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু মাঝখানে আমি একদম পেজটা অ্যাক্টিভ ছিলাম না। তো হঠাৎ করেই দুই দিন আগে আমি পেজটা খুলি, আর খুলেই দেখি যে আমার বোনাস আর কন্টেন্ট মনিটাইজেশনটা অন হয়ে গেছে ফেসবুক পেজে। তোমরা যারা যারা এখনও আমার ওই ফেসবুক পেজটা ফলো করোনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো পেজটার, অবশ্যই গিয়ে তোমরা একটা ফলো করে নিও, আর ওখানেও আমার ভিডিওগুলো একটু দেখো, আর আমাকে ইউটিউবে যেমন সাপোর্ট করছো ওখানেও করো। কীভাবে আমি মনিটাইজেশনটা অন করলাম সেই বিষয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের উত্তর দেওয়ার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব তাড়াতাড়ি কালী পুজোর একটা ব্লগ নিয়ে আমি আসতে চলেছি। তো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা।